রবীন্দ্রনাথ সিলেটকে শ্রীভূমি বলেছিলেন এবং করিমগঞ্জটা অরিজিনাল যেটা সিলেটে ছিল আজকে করিমগঞ্জ জেলাতে রয়েছে এবং এই করিমগঞ্জকে যদি আজকে আমরা দাবি করি আমিও একমত যে একে শ্রীভূমি বলে যদি বলা হয় এবং করিমগঞ্জের লোকেরা ধন্য হবে এবং রবীন্দ্রনাথকেও সেই সম্মানটুকু দেওয়া হবে আমি নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলব এই বিষয়ে তার কি ধরনের প্রক্রিয়া রয়েছে এবং কিভাবে আমরা করিমগঞ্জকে আগামী দিনে শ্রীভূমি বলে আমরা বলতে পারি তার চেষ্টা আমি নিশ্চয়ই করব এবং সিলেট বললে আমার কিছু ন্যাচুরালি মেমোরিজ আসে কারণ আমার বাবার জন্ম সিলেটে হয়েছিল তাই আমাকে হয়তো অনেক সময় শুনতে পারেন টিভিতে যে অনেকেই বলে যে শিলাজিৎ তো বাংলাদেশি তো ওদেরকে আমি বলতে চাই যে আমার বাবার যখন জন্ম হয়েছিল তখন 1936 অখণ্ড ভারত সিলেটটা ভারতবর্ষের একটা অঙ্গ ছিল সিলেটটা আসামের একটা অঙ্গ ছিল আজকে খালি এনআরসির বিষয় না যদি খিলঞ্জিয়ার কথাও যদি আসে তাহলে আমি মনে করি এই শ্রীভূমির লোকেরা খিলঞ্জিয়া হবেন আসামের